প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যারা আছেন আমাদের সাথে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো বাত ব্যথা ও হাড় জোড়া রোগের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। বাত ব্যথা এবং বিশেষ করে হাড় জোড়ার বিভিন্ন ধরনের ব্যথা হয়ে থাকে, আমাদের রোগ হয়ে থাকে, তো এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইব যে জোড়ার কি কি রোগ রয়েছে, হাড় ব্যথা কেন করে, এই বিষয়গুলো। আপনাকে ধন্যবাদ। আসলে বাত ব্যথা এবং হাড় জোড়া রোগ এটা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে মানুষ যে কোনো ব্যথা বেদনাকে বাত রোগ বলে থাকে, যেমন কারো যদি মাংসপেশির ব্যথা হয়, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, এটা মানুষ সাধারণত বাত ব্যথা বলে থাকে। কিন্তু আসলে বাত ব্যথা তো একটা বিশাল অনেক এরিয়া জুড়ে আছে, এখানে বিভিন্ন রোগ আছে, তার মধ্যে যে হাড় জোড়া রোগও অন্যতম। এবং হাড় জোড়া রোগের অনেক টাইপ, অনেক ভ্যারাইটিস, অনেক কারণে হাড় জোড়া রোগ হয়ে থাকে। কিছু হাড় জোড়া রোগ হচ্ছে আপনার অটোইমিউন ডিসঅর্ডার, এমনি মানে জেনেটিক্যাল বা বডির ইমিউন সিস্টেম থেকে হতে পারে। কিছু হাড় জোড়া রোগ হচ্ছে কোয়ার্ড হয়, মানে যেমন আঘাত পেয়ে বা কোনো ইনফেকশন থেকে হতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়াল বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে, আঘাতের কারণে হতে পারে। কিছু হাড় জোড়া রোগ হতে পারে আপনার মেকানিক্যাল সমস্যার কারণে, যেমন আমরা আর্গোনমিক্যাল প্রবলেম অনেক সময় হয়, যেমন অনেক পেশাজীবীদের কাজই হচ্ছে সামনে ঝুঁকে কাজ করা, নিচে বসে কাজ করা, হাঁটু গেড়ে বসে কাজ করা, বা সারাক্ষণ দীর্ঘ একই অবস্থানে বসে কম্পিউটারে হোক বা ডেস্কে বসে কাজ করা, এই যে প্রলং অ্যাক্টিভিটিজের কারণে হাড় জোড়ার বিভিন্ন রোগ হতে পারে। এবং এই হাড় জোড়া কিন্তু আপনার একেবারে জন্মগত ত্রুটি নিয়েও আসতে পারে, যে কোনো মানুষ জন্মাতে পারে, বা বয় বৃদ্ধির সাথে সাথে বিভিন্নভাবে তার এই রোগগুলা দেখা দিতে পারে। তবে আমরা যদি হাড় জোড়া রোগের বিশদ রোগী দেখি বা ওয়াইড স্প্রেড, মানে স্প্রেড যে রেঞ্জ অফ পিপল, সেটা হচ্ছে আপনার আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগে থাকে সবচেয়ে বেশি। তো আর্থ্রাইটিসটা আবার বিভিন্ন বয়সে হয়ে থাকে, বাচ্চাদের হতে পারে, যেমন আমরা জুভেনাইল আর্থ্রাইটিস বলে থাকি, মধ্যবয়সী বা উঠতি বয়সী মানুষের হতে পারে, বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে। আপনি জানেন এখন কিন্তু করোনা আক্রান্ত এবং সেকেন্ড ডেও বাংলাদেশেও চলছে, তো এই করোনা ইন্ডিউসড কিন্তু আর্থ্রালজিয়া বা আর্থ্রাইটিস হচ্ছে। এবং রিসার্চ ওয়ার্ক তাই বলে যে কমপ্লিকেশনগুলো সেকেন্ডারি কমপ্লিকেশন, প্রাইমারি কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট ছাড়া বাকি যে ইয়াগুলো হয়, মানে কমপ্লিকেশন, তার মধ্যে শরীরের দুর্বলতার পাশাপাশি যে মাসেল পেইন বা জোড়াগুলা ব্যথা হচ্ছে এখন, যেটা হচ্ছে যে চিকুনগুনিয়ার ক্ষেত্রে যেমন দেখা যায় যে জ্বরটা ভালো হয়ে গেল, সে কিন্তু সুস্থ হলো, সুস্থ হওয়ার পরে কিন্তু কয়েক মাস তার এই ব্যথাটা থেকে যায়। করোনার ক্ষেত্রে কি রকম দেখতে পাচ্ছেন? করোনার ক্ষেত্রে কিন্তু যেহেতু করোনা মাত্র প্রায় এক বছরের মতো যাচ্ছে, সেটা আমরা হয়তো আরো কিছুদিন গেলে পুরো পিকচারটা পেয়ে যাবো, হয়তো 5-6 মাসের মধ্যে। কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট তীব্র পেইন হয়, হ্যাঁ, এবং সেটা এখনও কিন্তু চিকুনগুনিয়া রোগী আমাদেরকে চিকিৎসা করতে হচ্ছে আফটার পোস্ট ইনফেকশাস পেইন বা আর্থ্রাইটিসে। আর করোনার ক্ষেত্রে আসলে মেজর সিমটমগুলো বেশি, যেহেতু অন্য শ্বাসকষ্ট, জ্বর এটা থাকে, কিন্তু দীর্ঘমেয়াদী করোনা রোগীও বিভিন্ন বাত ব্যথাজনিত সমস্যা কিন্তু এখন ভুগছে। দেখা গেল হয়তো কারো আগে ছিল, ভালো হয়ে গিয়েছিল, আফটার করোনার পর এখন কিন্তু আবার আমাদের কাছে আসছে। তো আপনার বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে, এটা কমন। তবে আমরা এখন তো শীত ঋতু চলে আসছে, আমরা আমাদের আপনার যে কমন রোগীগুলো আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাইনক্যালোজিং স্পন্ডিলাইটিস বা নিউরাইটিস, নার্ভের বিভিন্ন সমস্যা থেকে যে ব্যথা বেদনা হচ্ছে, তারা এই শীত ঋতু বা কোল্ড ওয়েদার, এখন যে ওয়েদারটা চলছে সারা বাংলাদেশে, এই ওয়েদারের সাথে তাদের কিন্তু সমস্যাটা বেড়ে যেতে পারে এবং পেইন অনেকাংশে বেড়ে যেতে পারে। মানে যত ধরনের পেইন আছে, মানে এই সিজনে, এই যে শীত সিজনটাতেই বেশি বেড়ে যায় এটা, এবং শুরুতেই, মানে
এই যে যখন একটা একটা ওয়েদার চেঞ্জ হয় আরেকটা ওয়েদারে হুম যাচ্ছে, হুম এই যে ট্রানজিট পিরিয়ডে হুম হুম পেইনটা কিন্তু বেড়ে যাবে, এটি স্বাভাবিক। কারণ হচ্ছে ওয়েদার টু ওয়েদার কিন্তু আমাদের পেইন ভেরিয়েশন করে। হুম হুম আমরা গ্রীষ্মপ্রধান দেশে একরকম রুগী পাই, শীতপ্রধান দেশে কিন্তু আরেক টাইপের রুগী পাই। কিন্তু একই রুগী যদি শীতপ্রধান দেশে, সে কিন্তু থাকতে পারে না শান্তিতে, বা তার কষ্ট হয়, হুম হুম বা সে লাইফ লিড করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু যখন সে গ্রীষ্মপ্রধান দেশে চলে আসে বা যেখানে উষ্ণ ওয়েদার, সেখানে কিন্তু সে মোটামুটি জীবনযাপন করতে পারে। তো এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর ওয়েদারের সাথে হুম হুম সম্পর্কযুক্ত। তো আমরা মানে আর্থ্রাইটিস বা হাড়জোড়া রোগের কিন্তু আপনার মানে বিভিন্ন প্রকারের টাইপ হয়ে থাকে। আমরা যদিও অনেকে এটাকে মিলিয়ে ফেলে বা কমন করে ফেলে বা একই রকম চিকিৎসা মনে করে, তা কিন্তু না। প্রত্যেকটা রোগ এবং একই রুগীর শরীরে হুম হুম কয়েকটা রোগ একই রকম হতে পারে, আর্থ্রাইটিসও কয়েক টাইপের হতে পারে। যেমন অনেক সময় আমি প্রায় রুগী পাই, রিউমাটয়েড আর্থ্রাইটিসের রুগী আমার কাছে আসছে, আমি হুম দেখলাম হুম হ্যাঁ সেকেন্ডারি তার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করেছে, অস্টিওপোরোসিস ডেভেলপ করেছে, তার হয়তো ডায়াবেটিস ছিল, ডায়াবেটিক নিউরোপ্যাথি আসছে। এখন শুধু যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেইন নিয়ে সে আমার কাছে আসছে, তা কিন্তু না। হুম হুম সো একটা শরীরে আপনার ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ বা ডিসেবিলিটি বা অক্ষমতা বলি আমরা যাই বলি, ব্যথা বেদনা, এগুলো বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে। তো এই যে বিভিন্ন রকম ব্যথা রয়েছে, এই জন্য তো নিশ্চয়ই চিকিৎসা পদ্ধতি বা এটা ডায়াগনোসিস করা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে করা হয়, তো কোন ক্ষেত্রে কী ধরনের অ্যাপ্রোচ ফলো করা হয়? ধন্যবাদ আপনাকে। আসলে রুগী কোন কোন লেভেলে ডাক্তারের কাছে আসলো বা হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে সে কতটুকু সাপোর্ট আগে পেয়েছে বা কী জাতীয় ট্রিটমেন্ট হয়েছিল, অ্যাভেলেবিলিটি ডাক্তার বলেন বা অবকাঠামো হাসপাতাল বা ট্রিটমেন্ট ফেসিলিটিস, এগুলোর উপর নির্ভর করে। হুম হুম এখন প্রাইমারি যে আর্থ্রাইটিস রুগীরগুলো যদি বেসিক্যালি শুরুতেই যদি ডিসেবল মানে বিভিন্ন পেইন স্পেশালিস্ট বলেন বা পুনর্বাসন বিশেষজ্ঞের কাছে যায়, তাহলে কিন্তু এই রুগীগুলো আর 10টা সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখি যে রুগী আসে 5-6 বছর পর, 10 বছর পর, 15 বছর পর, এর মধ্যে রুগীর কিন্তু বিভিন্ন ডিফর্মিটি তৈরি হয়। হুম যেমন হুম রিউমাটয়েড আর্থ্রাইটিস রুগী আপনার দেখবেন হাত পা বেঁকে যায় একেবারে, সে একটা মগ পর্যন্ত ধরতে পারে না, পানি খেতে পারে না, বা চুলটা আঁচড়াইতে কষ্ট হয়, কিছুই করা তার দ্বারা সম্ভব হয় না, হাঁটু বেঁকে যেতে পারে যে কোনো দিকে, বা পায়ের পাতা বেঁকে যেতে পারে, হুম জুতো পায়ে দিতে পারে না। সো এই যে সেকেন্ডারি কমপ্লিকেশন নিয়ে অনেক সময় আমাদের কাছে আসে বা মানে আসতে তার পারে। মানে হচ্ছে যে সে যদি ট্রিটমেন্টটা প্রপার সময়ে না করে, যখন করার দরকার ছিল তখন যদি সে না করে থাকে, তখন কিন্তু এই ডিফর্মিটিগুলো তৈরি হয়ে হ্যাঁ যায়। সেকেন্ডারি কমপ্লিকেশনগুলো আস্তে আস্তে অ্যারাইজ করে। যেমন অ্যানকাইলোজিং এর রুগী আমরা প্রায় পাই, এটা দিস ইজ ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিস, হুম হুম অটোইমিউন ডিসঅর্ডার। তো এই ক্ষেত্রে দেখা যায় যে রুগী ঘুরতে অসুবিধা হয়, তাকে যদি কেউ ডানে বামে ডাকে বা হুম হুম তাকে টার্ন নিতে হয়, সে কিন্তু আর পারে না, পুরো সে বডি ঘুরাইতে ঘাড়টা হয়, ঘুরাতে পারে না, একেবারে পুরো স্ট্রেচের শরীরটা মতো ঘুরে সে সে তাকায়। দেখে। হুম তো হুম এটা কিন্তু একদিনে একদিনে হয় না, এটা আস্তে 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 অ্যানকালোসিস, হোয়াট অ্যানকালোসিস মিনস ইজ জোড়া লেগে যাওয়া, অ্যানকালোসড মানে ফিক্সড হয়ে যাওয়া। ফিক্সড হয়ে তো যাবে। এই ফিক্সড হয়ে যাওয়াটা কিন্তু একদিনে হয় না, এটা কয়েক বছর মাস লাগে। এখন রুগী হয়তো মোস্ট অফ দ্য রুগী যেটা চিন্তা করে পেইন মানে ব্যথা, ব্যথা যদি আমি কমিয়ে ফেলতে পারি তাহলেই মনে হয় সে ভালো। হুম হুম কিন্তু সাইলেন্ট যে সমস্যাগুলো তার আস্তে আস্তে হচ্ছে, সেটা হয়তো 2 বছর পর সে বুঝতে পারে, এর মধ্যে হয়তো সে বুঝতে পারে না, কিন্তু আফটার যখন এটা হয়ে গেল তখন তার নলেজ আসছে এটা তো আসলে হয়ে গেছে অলরেডি, আপনার সমস্যা তৈরি হয়েছে। যেমন আমরা হিপ আপনার ই হয়েছে সেকেন্ডারি কিন্তু আর্থ্রোটিসিস হয়ে যেতে পারে, মানে জোড়া লেগে যেতে পারে। হুম হুম তো হিপ জয়েন্ট যদি জোড়া লেগে যায় তাহলে সে কিন্তু টয়লেট করতে পারবে না, সে যদি হাই কমোডও ব্যবহার করে তাও কিন্তু সে বসতে পারবে পারবে না, না। কারণ আপনাকে হাই কমোড ইউজ করতে গেলেও 90 ডিগ্রি কিন্তু ফ্লেকশনে আনতে হবে। হুম হুম তো যদি হিপ জয়েন্ট জোড়াই লেগে যায় ডিউ টু আর্থ্রাইটিস, তাহলে সে 90 কিভাবে ফ্লেকশনে নিবে, হয়তো ব্যথা নাও থাকতে পারে। হুম হুম আপনার মজার বিষয় হচ্ছে আর্থ্রাইটিস রুগী কিন্তু ট্রিটমেন্ট যদি না করে উইদিন 5 to 10 ইয়ার্সের মধ্যে তার শরীরে ব্যথা থাকবে না, আচ্ছা, কিন্তু সে কিন্তু আস্তে আস্তে স্ট্রেচু হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, মানে জোড়া তার নষ্ট হয়ে যাবে। ব্যথা কমে যাবে, তার মানে এই নয় যে সে ভালো হয়ে গেছে, বরং কমপ্লিকেশনটা আরো বাড়বে। এক্স্যাক্টলি, আরো খারাপের দিকে যাবে, তখন আর সে জোড়াগুলা নাড়াতে পারবে না, মাসেলগুলা শক্তি হারিয়ে ফেলবে, মানে টোটালি সে এক প্রকারের আমি বলবো বেঁচে থেকেও মৃত থাকবে, মানে স্ট্যাচু টাইপ বা মমির মতো হুম লাইক হুম দ্যাট, হয়তো প্রাণ থাকবে কিন্তু সে তার দ্বারা কোনো সামাজিক হোক ব্যক্তিগত হোক
পারিবারিক কোনো কিছুই তার দ্বারা সম্ভব এই জন্য সম্ভব হয়ে আসলে উঠবে না। সঠিক সময় ট্রিটমেন্টটা স্টার্ট করা উচিত এবং আনট্রিটেড কখনোই রাখা উচিত নয়। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? কথা বলতে চাচ্ছি। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি, আমার নাম ফিরোজ, আমার বয়স 25 বছর, আমি গাইবান্ধা থেকে বলছি, গাইবান্ধা সাদুল্লাপুর থেকে। কিছুদিন আগে, প্রায় 3 মাস আগে, আমি ফুটবল খেলতে কোমরে ব্যথা পাইছিলাম। তো এখানে এক্সরে করার পর আমাদের গাইবান্ধা সদর ডাক্তারে, উনি, ওনার নাম হচ্ছে ডাক্তার কাদের, উনি আমাকে বললো, মানে এক্সরে করার পর দেখলো এখানে কিছু রক্ত জমাট হচ্ছে। তা উনি আমাকে বললো যে ন্যাপ্রো এ 375 mg আর ইসোলভ 20 আর ওসাকান ডি, এই 3টা ওষুধ খাইতে বলছে। কিন্তু খাওয়ার পর বললো যে 1 মাস খাইলে ঠিক হয়ে যাবে। খাওয়ার পর আমি এখনো মানে কোনো ফল পাইনি। কি সমস্যা হচ্ছে বর্তমানে? বর্তমানে স্যার মানে দাঁড়াই থাকতে পারি না, মাজা ব্যথা হয়। জি স্যার, মানে কোমরের উপরে ডান পাশে একটা জায়গায় ব্যথা হয়। শুনেন, একটা জায়গায় ব্যথা হয় না, ব্যথাটা পায়ে যায়, উপিঠে যায়, উঠানামা করে? না স্যার, পুরো কোমরটাই ব্যথা করে, মানে এই জায়গাটা বেশি, দাঁড়ায় থাকলে এই জায়গাটায় মানে অনেক হয়ে যায়, থাকতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। প্রথমত, ওনার যেহেতু একটা ট্রিটমেন্টে ভালো হচ্ছে না বা ব্যথার ওষুধ খেয়েছে, ওকে এটা খেতেই পারে কিছুদিন। এক্স রেতেও যদি কিছু না আসে তাহলে এমআরআই করে ফেলতে হবে, কারণ 1 মাসের পরেও যদি ব্যথা না কমে বুঝতে হবে ইন্টারনাল কোনো সফট টিস্যু ইঞ্জুরি আছে। আমরা এক্স রেতে কোনো আঘাত পাই যদি কেউ, এই মাত্র পড়ে গেল, রোড অ্যাক্সিডেন্ট বা ফুটবল খেলতে গিয়ে পড়ে, যে কোনো কারণে আঘাত পেলে আমরা এক্স রে প্রাইমারি দেখবো, এটি স্বাভাবিক। কারণ এক্স রেতে অনেক সময় ফ্র্যাকচার থাকতে পারে বা ডিসলোকেশন থাকতে পারে, লিস্থেসিস থাকতে পারে, সরে গিয়ে, দর্শক যেটা বলেছিলেন যে রক্ত জমাট বেঁধে গেছে, এরকম একটা পিকচার এক্স রেতে অনেক সময় আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এতদিনে কিন্তু এটা রিজলভ হয়ে যাওয়ার কথা ছিল, ভালো হয়ে যাওয়ার কথা ছিল। যেহেতু হচ্ছে না, বোঝা যাবে যে সফট টিস্যু কোথাও অন্য কোনো সমস্যা আছে। আপনি ও ডাক্তার সাহেবকে বলে একটা এমআরআই করে ফেলেন কোমরে। এমআরআই করলে সমস্যাটা আমার মনে হয় আরও ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু 1 মান্থ হয়ে গিয়েছে, আপনি এখন কুসুম গরম শেক নিয়মিত দিতে পারেন, আর কোমরে কিছু এক্সারসাইজ আছে, এগুলা আমার ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকেও শিখে করতে পারেন। আর আপনি তারপরও আমার মনে হয় একটা এমআরআই করে ফেলাটা আপনার জন্য বেটার, এমআরআই করলে আরও সহজ সমাধান দেওয়া যাবে। আর এই দর্শকের ক্ষেত্রে পরবর্তীতে কি ধরনের ফিজিওথেরাপি দরকার হতে পারে? এই সকল রোগীর ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার স্পন্ডাইলোলিস্থেসিস হওয়ার চান্স খুব বেশি থাকে, মানে পড়ে গেলে যেটা হাড্ডি সরে যাওয়ার একটা লিস্থেসিসের একটা চান্স থাকে, অথবা ডিস্ক প্রোল্যাপস হওয়ার চান্স থাকে, তবে ডিস্ক প্রোল্যাপসটা কম হয় এই সকল ক্ষেত্রে। হয়তো আপনার মাসেল অনেক ক্ষেত্রে স্প্রেন স্ট্রেন হতে পারে বা লিগামেন্ট টর্ন হতে পারে, এগুলো হতে পারে। তো অ্যাকর্ডিং টু আপনার সমস্যা অনুযায়ী বা যেই তার যে ইঞ্জুরিটা আছে ওই অনুযায়ী আমরা বিভিন্ন টাইপের পুনর্বাসন বা ফিজিওথেরাপির চিকিৎসা করে থাকি। স্পেশালি এসব রোগী অনেক ক্ষেত্রে আমরা হসপিটালাইজড করে হোক বা আউটডোরেও বিভিন্ন প্রকার, হ্যাঁ, ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ, এগুলো আমরা দিয়ে থাকি, বিভিন্ন ম্যানুয়াল থেরাপি, বিভিন্ন স্ট্রেসিং, এগুলো আমরা প্রোভাইড করে, বা আকুপাংচার জাতীয় থেরাপি, এই জাতীয় যার জন্য যেটা প্রয়োজন সেভাবে চিকিৎসা করা হয়। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গাজীপুর থেকে, গাজীপুর সালমা থেকে বলছিলাম, মোহাম্মদ জেলরানা। জি, আমি উনির ওষুধ মেডিসিনের ব্যবসার সাথে জড়িত। তো 5-6 মাস আগে আমার হঠাৎ করে কোমরে একটু ব্যথা লাগতেছে, পরে আমি একজন ডাক্তার দেখাইছি, উনি আবার আমার অনেক টেস্ট করেছে, এই ছেলে 27 টেস্টটা দিছিল কিন্তু এটা নেগেটিভ আসছে। এরপর থেকে মনে করেন যে ব্যথার ওষুধ খাইতেছি, ব্যথা কমে আবার বাড়ে, পরে আবার আরেক ডাক্তারের কাছে গেলাম, উনি আবার 30 বা 25 আর নেপ্রোসিন 250, এই দুইটা ওষুধ দিছে, আর এই রাইস 40,000 পাওয়ার, এটা 1 সপ্তাহ পর পর খাইতে বলছে, এটা আমি 2 মাস খাইছি, কিন্তু ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কমে, আবার দেখা যায় ব্যথা চলে আসে, শুধু কোমরে আর কোনো জায়গায় না। আপনার আপনার ডাক্তার সাহেবরা আপনার রোগের নাম কি বলেছে বলতে পারবেন? না, এরকম কিছু বলে নাই, বলছে যে আপনি হাড় কয় বা হাড় এই ইয়া হয়ে গেছে, মানে যে মেরুদণ্ডে যে হাড়টা এটা একটু সোজা হয়ে গেছে। কোমরের এমআরআই করেছিলেন? জি, না এমআরআই করে নাই স্যার। আপনি যে ওষুধের বিজনেস করেন, আপনি কি বসে থাকেন? হ্যাঁ, চেয়ারে? জি স্যার, জি স্যার। আচ্ছা, এই ব্যথা পায়ের দিকে নামে, কোমর থেকে পায়ে বা পিঠে যায়, একই জায়গায় থাকে? জি স্যার, কোমরে। সামনে ঝুঁকতে পারেন? সামনে আমার সব
সবকিছুই করা যায়, এমনিতে স্বাভাবিক ব্যথা বা তীব্র না। আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার একটা এমআরআই করতে হবে, ওনার যেহেতু HLA-B27 আমরা একটা ইন্ডিজেন টেস্ট বলি, যদিও অ্যানকালোজিং এর রোগীর ক্ষেত্রে HLA-B27 নেগেটিভ আসতে পারে। মানে এটা আসলে কি, মানে আমাদের যে টুলস গুলো, যেমন আমরা করোনার রোগী করোনা সিমটম বটে বাট নেগেটিভ আসছে, আসতেই পারে। এটা যে এরকম না যে মানে 100% পজিটিভই আসতে হবে। ডাক্তারের তাহলে কাজ কি? ডাক্তারের কাজ হচ্ছে যে একটা রোগীর সিমটম এবং মেডিকেল টুলস এগুলাকে মিলে এসে একটা কনক্রিট সিদ্ধান্তে আসবে এবং তার প্র্যাকটিসের অভিজ্ঞতা, ঠিক না? তো ওনার ক্ষেত্রে আমি বলবো যে HLA নেগেটিভ হলেই যে উনি আর্থ্রাইটিসের রোগী না তা কিন্তু না। এটা আরও কিছু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট দরকার আমাদের, যেমন আমরা বলি স্কোবার্স টেস্ট। স্কোবার্স টেস্টটা কি, যেমন আমরা নামাজে রুকুতে যাই, যদি সে রুকুতে যেতে পারে এবং গেলে তার স্পাইনটা লঙ্গেটেড হয় বা স্ট্রেস হয়, লম্বা হয়, আমরা দাগ দিয়ে দেখি যে কয়েক ইঞ্চি লম্বা হচ্ছে, তাহলে বুঝতে হবে সে নেগেটিভ। আর যদি মনে হয় না হচ্ছে না, লঙ্গেটেড হচ্ছে না, তাহলে সে স্কোবার্স টেস্ট পজিটিভ। তো স্কোবার্স টেস্ট পজিটিভ মানে সে অ্যানকালোজিং এর রোগী, এটা নো ডাউট। সেটা HLA-B27 নেগেটিভ আসতে পারে, পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, আমরা সেটাকে হয়তো যদি পজিটিভ হয় তাহলে আমরা স্ট্রংলি রিকমেন্ড করে দিই, আর যদি নেগেটিভ হয় তাও অভিজ্ঞতায় আপনাকে ট্রিটমেন্টে আগাতে হবে। তা আমার মনে হয় এই দর্শকের প্রশ্নের উত্তরটি সরাসরি তাকে দেব একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন DPRC অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।